রাত বাজে 9:30, আর এখন এখানে আমি আলু বরবটি পেঁয়াজের তরকারি বানাচ্ছি রাত্রের রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে যেহেতু ওবেলা রান্না সেভাবে কিছু করিনি, কারণ কালকে রান্নায় ছিল, সেটা আমার আর সমৃদ্ধের হয়ে গেছিলো, তো এবেলা আর কি করবো, ভাবলাম রুটি তরকারি করে নি, তো তরকারি বসিয়ে দিয়েছি আর রুটিটা কিনে আনলো। তো এখানে আমি আলু বরবটি পেঁয়াজের তরকারি করছি। রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে ছেলের কেডস পালিশ করা হয়নি। বুটটা তো প্রতিদিনই পালিশ করতে হয়, কিন্তু কেডস থাকে সপ্তাহে একদিন। তো মনে যখনই পড়লো, এসে কেডস পালিশ করতে বসলাম, আর বাইরেই বসেছি, বুঝতেই পারছো, দরজার বাইরে। আর ভুলে গেলেই তখন সেই আবার ডায়েরিতে লিখে দেবে। আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভুলো মন, আমি ভুলে যাই। ধরো কেউ আমাকে একটা ফোন করলো, বললো যে এটা করতে হবে বা কিছু, আমি একদম বেমালুম ভুলে যাই। আসলে এতদিকে মাথা দিতে হয় না যে কি বলবো, শেষ পর্যন্ত কিছু মনেই থাকে না। তো যাই হোক, চাপটা তো মানে আমার হাজব্যান্ডের যেমন বাইরের দিকের চাপ, অফিসের চাপ, অন্য দিকের চাপ, আর পুরোপুরি সংসারের চাপটা পড়ে যায় আমার ওপরে। তো যাই হোক, এখানে আমি কেসটা পালিশ করতে বসেছি। আর কটা বাজে জানো এখন? রাত প্রায় 10:10। সেই সময় আমার ভাগ্যিস মনে পড়েছে, না হলে কালকেও আবার ডায়েরিতে কমপ্লেন চলে আসতো। তো ছেলেকে সেটাই বললাম যে একটু তো মনে করিয়ে দিতে পারিস আমাকে, যে আমাকে আমার কেসটা পালিশ করে দাও। তো ও কখন মনে করায় জানো? যখন পরের দিন সকালবেলা অফিস স্কুলে যাবে, ঠিক সেই সময়। তো সেই সময় তো আর পালিশ করে কোনো লাভ হয় না, কারণ শুকাবে না। তার জন্য এখন আমি এই যে দেখো কেডস কালার করতে বসেছি, মানে হোয়াইট কালার করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর মানে কি বলবো, মানে রাত্রে এত বেজে গেছে, তো চলো আমি এটা করে নিই, তারপর পরে তোমাদের সাথে আবার দেখা করতে আসছি। আজকে উল্টো রথের দিন, আর আজকে সমৃদ্ধের পরীক্ষাও শেষ হলো। সুমিতের মানে ইয়ে ছিল, কথা দিয়েছিল আমাদের যে এসে আমাদেরকে রথের মেলাতে নিয়ে যাবে বা বাইরে নিয়ে যাবে, কিন্তু রাত 10:00 যখন বাজে তখন শ্রীরামপুর নেমেছে। তারপরে আজকে যেহেতু রাতে রুটি খাওয়ার কথা, তো লোকাল কোথাও কোনো দোকানে কোনো রুটি নেই, কিচ্ছু নেই। তারপর আবার বাইক নিয়ে বেরিয়ে কোথা থেকে জানি না আবার কোনার হোটেল থেকে গিয়ে রুটি নিয়ে এসেছে। তো আমি সেটাই বললাম যে এখানে পেলে না যখন অ্যাটলিস্ট আমাকে একটু ফোন করবে, তো আমি একটু অল্প করে সেদ্ধ ভাত বসিয়ে দিতাম আর ডাল সেদ্ধ করে নিতাম, তরকারি দিয়ে হয়ে যেত। তো সেটা না বলে আমাকে আবার সেই রুটি কোথা থেকে নিয়ে এসে প্রায় 10:30 বাড়িতে ঢুকেছে। এখন বাজে 10:45, আর এত লেটে আমরা ডিনার করতে বসেছি, বুঝতেই পারছো। তার মধ্যে আবার জিলাপি নিয়ে এসেছে, ভাবো, মানে কি বলবো, এত রাত্রেবেলা এত হেভি হেভি খাবার, মানে কি বলবো। তো যাই হোক, শেষে শেষ তো করতেই হবে, কারণ জিলাপি ফ্রিজে রেখে দিলে ভালো হবে না। আকাশের মেঘ ভার ছিল আর এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তাও ভালো যে সমৃদ্ধের স্কুল যাওয়ার টাইমটাতে শুরু হয়নি, কিন্তু এখন এইরকম জোর বৃষ্টি। গঙ্গার ওপরে বৃষ্টিটা অনেক সবসময়ই বেশি হয়, একদম ঘনভাবে বৃষ্টি হচ্ছে। আর আকাশে দেখো কি মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে আকাশে, ভালো বৃষ্টি হবে। আমাদের ওই কলকাতার ওই দিকটা কিন্তু পরিষ্কার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এই দিকটা কিন্তু জমছে মেঘটা, মানে এখানে বৃষ্টিটা ভালো হবে। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেই হাজব্যান্ড বললো যে ও বাড়িতে যাবে। আমি একটু রাগারাগি করে বললাম একদমই একদমই এই বৃষ্টির মধ্যে বেরোবে না। এই বৃষ্টির মধ্যে আমাদের এক বছর আগে কী ঘটনা ঘটেছিল মনে নেই, সেদিনও কিন্তু প্রচণ্ড গোয়ার্তরামি করেছিল। আমি অনেকবার বলার পরেও বললো না না, এই বৃষ্টি কাটিয়ে আমরা ঠিক চলে যাব। আর দেখো বৃষ্টির মধ্যে বেরোলো আর এমন একটা বাজ পড়লো যে মানে অ্যাক্সিডেন্টটা হয়েই গেল। তাই জন্য আমি বললাম বৃষ্টি কমবে তারপর যাবে, তাতে একটু দেরি হলে দেরি হোক। তো যাই হোক, এখানে আমি মাছ ভাজছি, আর লেজাটা দেখতে পাচ্ছ কত ছোট, কারণ লেজাটা অনেকটা বড় ছিল। আমাদের বাড়িতে না লেজা সেভাবে, লেজার মাথাটা খাওয়া নিয়ে একটু প্রবলেম, কেউ খেতে চায় না। ওই জন্য আমি ভাবলাম যে লেজা থেকে একটা পিস বের করে নিই, তাই সেই লেজা থেকে পিস বের করে লেজাটাকে ছোট্ট করে দিয়েছি। তো
তো ওই লেজা ছোট্ট ভাজাটা আমি খেয়ে নিয়েছিলাম, কারণ ওই বড় লেজা কেউ খেতে চায় না। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেলাম, গিয়ে আমাকে নিয়ে ওর একটুখানি ব্যাংকে যাওয়ার কথা ছিল। ও মা, রেডি হওয়ার পরে অফিসের মেল চলে এলো আর যেতে পারলো না, মিটিংয়ে বসে গেল। আমি দুঃখে টয়লেটে গিয়ে ড্রেস চেঞ্জ করতে গিয়ে চোখটা বাইরে যেতেই দেখছি অসাধারণ দৃশ্য। এটা কিন্তু আমার ঘরের অ্যাটাচ টয়লেটের সাথে যে টয়লেটটা আছে, অ্যাটাচ টয়লেট, তার এটা উইন্ডো, সেই উইন্ডো দিয়ে তোলা এই ছবিটা। কি সুন্দর লাগছে না, পুরো মনে হচ্ছে আঁকা ছবি। তো যাই হোক, রাত্রে বাজে এখন 10:45, ভাবলাম খেয়ে নেবো, কিন্তু সুমিতের অফিসে বসে কাজ, এখনও অফিসের কাজ কমপ্লিট হয়নি, প্রচণ্ড চাপ যাচ্ছে, মানে 2-3 প্রজেক্টের কাজও করছে, যার জন্য প্রচণ্ড চাপ যাচ্ছে। সারাদিন ধরে নাও শুধু খাওয়ার টাইম, স্নান করার টাইমে বেরোচ্ছে, বাদবাকি সমস্তটার সময় অফিসের কল নিচ্ছে, মিটিং নিচ্ছে, তো এতটা চাপ যাচ্ছে। আর মানে কি, ওর চাপ যাওয়া মানে এদিকে সম্পূর্ণটা আমার, মানে বাড়িতে থাকলেও তখন আর ছেলেকেও আনতে যেতে পারছে না, পুরো চাপটা এদিকে আমার পড়ে গেছে। তো যাই হোক, সারাদিন কাল থেকে ব্লগটা শুরু করেছি, কিন্তু বিশেষ কিছুই তোমাদের সাথে শেয়ার করতে আমি আজকে পারিনি। আর এখন এই ডিনার রেডি করে বসে আছি, কখন আসবে, খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলা মাছ রান্না করা আছে, কিন্তু মাছের যেহেতু ঝাল করেছি সর্ষে দিয়ে, তাই রাত্রেবেলা ওটা খাবো না, কারণ বুঝতেই পারছো এতটা প্রেশার যাচ্ছে, কাজের চাপ যাচ্ছে, সেই রাত্রেবেলা খুব হালকা খাওয়াটাই বেটার। তার জন্য ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল করেছিলাম ও বেলাতে, আর সেটাই রাত্রে খাওয়া হবে। ঠিক আছে, কালকে সমৃদ্ধির এক্সাম তো শেষ হয়েছে, ভেবেছিলাম মেলায় যাব, কালকেও হয়নি। কালকে প্রায় রাত 10:30 সময় সুমিত বাড়িতে এসেছে, তারপরে কি করে যাব। আর আমি কোনোদিনও একা ওইভাবে যাই না, আর আজকেও তো হলো না, দেখতে পাচ্ছি এই যে এখনো, মানে একটু রাত হয়ে গেলে খেতে তখন হজমেও অসুবিধা হয়, খাওয়ার ঝামেলাটা একটু তাড়াতাড়ি মিটে গেলেই ভালো। তো যাই হোক, কিছু করার নেই, হচ্ছে না আর কি। বারান্দা থেকে আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে দেখো, ক্যামেরাতে যদিও কেমন একটু হেজি মতো আসছে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে চাঁদটাকে। চারিদিকে যেন শহরটা মানে ঝকমক ঝকমক করে জোনাকির মতো জ্বলছে। আর পডিয়ামে আজকে একটুখানি দেখছি কম লোক, অন্যদিন অনেক বেশি থাকে, তবে আজকে বৃষ্টি হয়েছে তো আসলে ওই জন্যই বেশি লোকজন নেই, কারণ মাঠে এসে সবাই বসে সেটা বুঝতে পারছে না। সারাদিন যাচ্ছে, সারা রাত কেটে যাচ্ছে, আবার পরের দিন শুরু হচ্ছে, আবার একই কাজের রিপিটেশন হচ্ছে, আবার পরের দিন সকালে উঠে কী রান্না করব সেটা ঠিক করতে হচ্ছে, মানে এইভাবে একটা একটা করে দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, তাই না? ভাবলে কেমন অদ্ভুত লাগে না, যে কেমন যেন আমাদের জীবন থেকে একটা 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 করে দিন আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা আস্তে 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 আমাদের যতটা জীবনের সময় আছে তার দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, তাই না? আসলেও কি সেই আমাদের কর্মের জন্য সেই দিনটা কি বাড়ে, মানে ভগবান ঠিক যতটা আমাদের টাইম দিয়ে দিয়েছে এই পৃথিবীতে থাকার জন্য, সেটা কি সত্যিই আমাদের ভালো কর্মের জন্য বাড়ে, নাকি যেটা থাকার সেটাই থাকে, কি জানি। এইসব হিসাব কোনোদিন আমরা মেলাতে পারবো না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার।